আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে অনেক দিন পর আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আর এই মিষ্টিটার নাম হচ্ছে মেহেরপুরের কিন্তু এটা বিখ্যাত সাবিত্রী মিষ্টি। আমাদের ঢাকাতে কিন্তু এটা খুব বেশি একটা পাওয়া যায় না, আমি আসলে দেখি নাই। আর এটা মেহেরপুরের কিন্তু খুবই জনপ্রিয় একটা মিষ্টি, খুবই বিখ্যাত বলতে গেলে সেইখানে। সো আজকে আমি আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখাবো। একদমই সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়, অনেকটা প্যারা সন্দেশের মতো। আর শুরুতেই সবাই একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন কি করতে হবে জানেনি তো, তাই না? যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবেন, এমন আরও সুন্দর আর সহজ সহজ রেসিপি পেতে। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। সো আমাদের এই সাবিত্রী মিষ্টি যেটা বানাতে লাগবে, দুধ লাগবে। আমি এইখানে 5 লিটারের মতো দুধ নিয়েছি আর আমি 3-4টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে না দিলেও কিন্তু হবে। আর এখানে এখন যা করতে হবে এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে। আসলে এটা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না, জাস্ট 2টা জিনিস হলেই হয়ে যায়, এই যেমন দুধ আর হচ্ছে গুঁড়া দুধ, আর কিন্তু তেমন কিছুই লাগে না। আর কাজ একটাই, এটাকে শুধু কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে ওপর দিয়ে যেন কোনো ধরনের স্বর না পড়ে। সো এটাকে আপনার কন্টিনিউ নাড়তে হবে। তো নাড়াচাড়া করতে করতে এটা দেখেন অনেকটা কিন্তু অর্ধেক হয়ে এসেছে। আমি কিন্তু এটাকে নেড়েই যাচ্ছি। এটা কিন্তু আপনি গ্যাসের মধ্যে বসিয়ে কিন্তু অন্য কোনো কাজ করলে হবে না, এটাকে আপনার একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন ডিশ থেকে এটা লেগে না যায়। আর সরি, আসলে আমার ঠান্ডা লেগেছে, সেজন্য হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আরও অনেকটা শুকিয়ে এসেছে দুধটা। এটা অনেকটা আমরা যে বাসায় মাওয়া তৈরি করি ওই রকম। তো এটাকে আগে একদম ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটাকে জাল করে করে আমি একদম ঘন করে নিয়েছি। আমার এটাকে কিন্তু প্রায় 3-4 ঘন্টার মতো লেগেছে এটাকে জাল করে এরকম ঘন করতে। আর পুরোটা সময় জুড়েই আমি এরকম এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে গিয়েছি। সো যখন এটা একদম ঘন হয়ে আসবে এইরকম, শেষের দিকে আমরা যেটা করব, এইখানে 1 কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। ও আরেকটা কথা, আপনি যদি এতগুলো দুধ দিয়ে না বানাতে চান, সেক্ষেত্রে আপনি যদি 1 লিটারের বানাতে চান তাহলে কিন্তু আপনার ক্যারামেল তৈরি করে নিতে হবে। তা না হয় কিন্তু আপনার মিষ্টির যে একটা কালার আছে হালকা রেড কালারের মতো, সেই কালারটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, 1/2 কাপ চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেবেন। এতে হবে কি, এই যে আমার কালারটা এসেছে এরকম কিন্তু কালার চলে আসবে। যেহেতু আমি এখানে বেশি পরিমাণ দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করছি তাই আমার ক্যারামেলের কোনো দরকার হয়নি। বাট আপনারা যদি অল্প করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা বানিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা কালার আসবে। তো এটাকে আমাদের আরও একটু জাল করে নিতে হবে। যখন একদম প্যানের গায়ে থেকে এটা উঠে আসবে দ্যাট মিন্স আমাদের এটা তখন রেডি। তো এটাকে এখন কিন্তু একদম লো আছে, তারপর নাড়াচাড়া করে নিতে হবে। জাল কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, শেষের দিকে একদম হালকা আছে, এটাকে আমরা সুন্দর করে কি বলে নেড়ে চেড়ে নেব। আর যখন এটা প্যানের গায়ে থেকে উঠে আসবে তখন আমাদের এটা রেডি হয়ে যাবে। আর শেষের দিকে আপনারা অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিবেন। আমার আসলে ভিডিও এই ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে মেবি। সো অবশ্যই বাটার দিয়ে দিবেন, এতে সুন্দর একটা স্মেল আসে। আর বাটার না থাকলে ঘিও দিয়ে দিতে পারেন। আমাদের এটা কিন্তু রেডি, এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন গরম গরম থাকা অবস্থাতে এটাকে মিষ্টির শেপ দিয়ে নিতে। এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনার শেপগুলো কিন্তু সুন্দর হবে না, হতে চাইবে না আসলে। আর এই মিষ্টিগুলো আসলে অনেকটা যে বললাম না, প্যারা সন্দেশের মতো করে তৈরি করে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। এভাবে লম্বাটে করে মাঝখানে আঙুল দিয়ে একটু ডেবে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। নর্মালি কিন্তু মেহেরপুরে কিন্তু মিষ্টিগুলো এই শেপেই তারা তৈরি করে। আর গরম গরম থাকা অবস্থাতে ঝটপট এটাকে তৈরি করে ফেলতে হবে।
আর এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে আসবে। সো আমাদের কিন্তু মেহেরপুরের সেই বিখ্যাত সাবিত্রী মিষ্টি রেডি, আর খেতে অসম্ভব মজা। আর আমি কিন্তু এটাতে কোনো ধরনের চিনি ইউজ করিনি, যেহেতু আমি এখানে বেশি পরিমাণ দুধ দিয়ে বানিয়েছি। এটা জাল করতে করতে কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে আসে, আর যেহেতু গুঁড়া দুধও দিয়েছি, বাট আপনারা যদি চান কেউ সো সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে চিনি ইউজ করতে পারেন। সো আজকে এই ছিল আমার সেই বিখ্যাত মিষ্টি রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এছাড়া কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার জন্যও সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।